আমি আগেই বলি আমি কখনোই কোন শরীয়তকে অবজ্ঞা করে গান বাজনা করি না কিন্তু শরীয়তটা কি এটা আগে বুঝতে হবে শরীয়তটা কিন্তু জবান আমাকে মিজান মোল্লা আছেন আমার মেয়েটা অনার্স পরীক্ষা দিবে তো টাকা নাই সবেমাত্র গানের বাইনা শুরু হইছে আর কি তো মোল্লারে কইলাম মোল্লা আমার 20,000 টাকা দাও আমার মেয়েটা পরীক্ষা দিব এই 15 দিন পরেই তো আমার গান বাজনা শুরু হয়ে গেছে বিড়াই 15 দিন পর দিতে পারবা নি রাতের অন্ধকারে চাইছে দিয়ে দিছে কোনো শক্তি নাই কয় দিনে কথা কই নিছি 15 দিন এক মাস গেছে দুই মাস যায় তিন মাস দেহা কইন আমি খুব ভালো মানুষ না ওরে ভদ্রলোক উনি যে বাজার যায় এই বাজারে যাইনি নাম করে বাপের বেটা তিন মাস পরে বনগ্রাম বাজারে মসজিদে গেছি নামাজ পড়বে জুমার নামাজ পড়বে গেছি যাই দুই রাকাত নামাজ পড়ে বসে রয়েছি জামাতে নামাজ পড়া লাগবো চোখ বুঝে বসে আল্লাহ ডাক পারবেন নাকি এটা পর তাহাইছি তাহাই দি ডান মোড়ে দিই মোল্লা বসা কয় না আমার নামাজ হবো ওই দিন ও দিন তো না 15 দিনের মধ্যে হবো না না হয়তো অনুসালিয়ে লিল্লাহ তালা মারি খাই নি কেসকে রাখা তাই সালাতিল কি যে করে আল্লাহ জানে অবি নামাজ না হ্যাঁ ওরে যদি ফেরেশতা পাহারা দেয় তা নামাজ হবো না শরীয়ত তো হস্তা নাকি আহ মানুষকে শিখাও মিথ্যা কথা কইলে কি হয় দেশি হবে মানুষ ভাবটা বিগন শরীয়ত যদি কেউ না জানে সে কখনোই আল্লাহ প্রাপ্ত হইতে পারে না আল্লাহ বলেছেন পবিত্র জবানে তুমি যা চাবা আমি তোমারে তাই দেব আর এই পবিত্র জবান করতে হলে আত্মসমর্পণ করে সালাত সাধনা করতে হবে মুরাকাবা করতে হবে মুশাহেদা করতে হবে মুবাশশেকা করতে হবে ফানাফি সায়েক করতে হবে ফানাফিল্লায় যেতে হবে তারপরে সত্যের সঙ্গে যখন মিলন হবা তখন এটাও সত্য হয়ে যাবে সুবহানাল্লাহ বেটা ওরে আগে সাইরা দিয়া এই যে বহিরঙ্গ আগে সাইরা দিয়া বহিরঙ্গ ওরে জানতে হবে অন্তরঙ্গ প্রেমের ঘরে লাগাও প্রেমের চাবি দেখা পাবি ফানা ভিলা দেশে যখন যাব ফানা ভিলা দেশেই যখন চাবি দেখা পাবি ফানা ভিলার দেশে যেই দিন যাবি ওরেই ছাইরা দিয়া বহিরঙ্গ ও বাজারে নিয়ে ও বাজার ছাইরা দিয়া বহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ ঘরে ঘরে লাগাও ট্রেনের চাবি দেখা পাবি ফানা ভিলা দেশে আমাকে আমার সাথী একটা গান গাইছে পয়লা মনে আছে আপনাকে আমার মনে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ গাইছে না গানটা হ্যাঁ গাইছে গাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল ধন্যবাদ ওই নামের জিকির আগে করো যদি পারো নবীজির নামের দরুদ পড়ো এই বেটা এই যদি পারম কে সন্দেহ কে সন্দেহ কে এই যদি পারম কে দাঁড়ায় বলবা যে মিলাদ পড়বি না কিয়াম করবি না তুই আমার গান শুনিস না এই বেটা বাজা অনেক ভালো একদম যে দরুদ পড়বি না কিয়াম করবি না তোর হাতে আমি নামাজও পড়ুম না য
যদি অথৈব অথবা কিন্তু দরুদ পড়বি না কিয়াম করবি না তোর হাতে হজেও যাব না বিগন ওর কোন কথাই শুনবো না আমি ডাইরেক্ট অর্ডার দিবা নবীজির নামের দরুদ পড়ো এটা হলো আল্লাহর ইবাদত বেটা যা করে মানুষ মানুষের জন্য করে নামাজ রোজা হজ যাকাত আমাগো ইবাদত আর আল্লাহ যেটা করে আল্লাহ নামাজ পড়ে না ইমামতি করে না করে আল্লাহ হইলে আমার নবীর নামের দরুদ পড়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ সূরা হাজাবের মধ্যে আল্লাহ বলছেন ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله ملائكته يصلون على النبي على النبي زارو بره نبوات ختم করছে উনি কোন পুরুষের পিতা না কিও এটা হাজাবের 40 নম্বর আয়াত আর ইন্নাল্লাহ মালাইকাতাহু সাল্লুনা আলা নাবীর 56 নম্বর আয়াত নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ কি করি আমার ফেরেশতাদেরকে নিয়ে কি করি আমি আমার নবীর দরুদ ও সালাম পাঠাই সালাম পাঠাই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে আমার বিশ্বাসীরা তোমরাও বেশি বেশি দরুদ ও সালাম আমার নবীর জন্য পাঠাও আরে সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা শুধু নবী নয় নবী নয় আমার নবীর বংশের উপরেও তোমরা পাঠাও এই হুকুমটা কিরা দিছে আল্লাহ হ্যাঁ তাহলে গান গাইলে যদি পারো নাবি দুর্বলের কিছু কই অর্ধে খানি ইমান নিয়ে চলো বেটা ডাইরেক্ট বলবা নবীজির নামের দরুদ পড়ো খবরদার না সারো তাই বলে কথাটা যদি পারো তবে সেও হবি না নবীর দরুদ কিয়াম যারা হলে শূন্য দল জামাত তাদের সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নবীর দরুদ কিয়াম কি গন এর মিয়া ওটি হুজুর নাকি ওটি হলো মুজুর ফরিদপুরের গোহরডাঙ্গা এখন গোহরডাঙ্গা আছে না আপনার পাশে এই যে গোপালগঞ্জে পড়ছে এখন গোহরডাঙ্গার মাদ্রাসা এটা বানাইছে কিরা আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাই ওনার কিতাবের নাম হলো তাসোয়াব তত্ত্ব তার মধ্যে লিখছে মিলাদ কি আমরা কোন এজমা কি আজের সম্পদ না মিলাদ কি আমরা হলো তাসোয়াবের সম্পদ সুবহানাল্লাহ কিসের সম্পদ তাসোয়াবে তাসোয়াব কারে কয় ধর্মের জান হ্যাঁ ওনার পিশাব ওনার যিনি উস্তাদ আশরাফ আলী থানভি সাহেব তার বেহেশতি যাওয়ার দুই খণ্ডের মধ্যে লিখছে মিলাদ শুধু বছরে না সপ্তাহে সপ্তাহে হাটে বাজারে মসজিদে দরবারে প্রতিদিন হওয়া বাঞ্ছনীয় সুবহানাল্লাহ উনি বলছে আমি যখন নবীর দরুদ পড়ি নবীর সালাম যখন পড়ি তখন আমি মজা পাই স্বাদ পাই শান্তি পাই জোরে জোরে গুন সুবহানাল্লাহ হাজী আমদাদুল্লাহ মহাদরি মক্কি সাহেব ওনার উস্তাদ হেরা মিলাদ পড়ছে পরে নাই ওই যে আজুল হক সাহেব শামসুল হক ফরিদপুরের ছাত্র হের বুখারী শরীফের মধ্যে লেখছে আমরা যখন দরুদ পড়ি সেই নবীর দরুদের উত্তর নবীজি স্বয়ং দিয়ে থাকেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিরক্ত হন আমার কথায় এই বাংলার পৃথিবীর জমিনে ভালো করে শুনে রাখো এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম যিনি মুহাদ্দিস হয়েছিল তার নাম হলো আব্দুল হক মুহাদ্দিস দেওলভি রহমতুল্লাহ আলাইহি এরা কোন লোক মুহাদ্দিস হয় নাই
এই আব্দুল হক মুহাদ্দিস দেওলবীর তিনটা কিতাব একটা হলো মাদারের জন্য নবুয়াত আরেকটা হলো মাকদ্দামায়ে মিশকাত মিশকাতের ব্যাখ্যা করেছেন আরেকটা কিতাবের নাম হলো আখবারুল আখিয়ার উনি যিনি 55টা বছর বাড়িঘর ছাড়া ছিল লক্ষ লক্ষ টাকার কিতাব আরব সাগর পার করে দেশাইনে মানুষকে ধর্মজ্ঞান দিয়েছে মানুষটা এই আব্দুল হক মুহাদ্দিস উনি চোখের পানি ছেড়ে দিয়ে কইছে আল্লাহ মেরা কই আমল এই সালিহি জাত পাককেই না ইতলি আমি এমন কোন ইবাদত করতে পারি নাই যে ইবাদতটা নিয়ে আমি তোমার সামনে দাঁড়াইতে পারি ওনার মতো মানুষ ও আল্লাহ আমি একটা ইবাদত করছি আল্লাহ কি আমি আমার নবীর দরুদ পড়েছি সুবহানাল্লাহ বলবেন না আপনারা শুধু দরুদ পড়ি নাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নূর নবীর কদমে আমি সালাম জানিয়েছি আমার বিশ্বাস এই ইবাদতের ওসিলায় তুমি আমাকে maaf করে দিও কবুল আমিন 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 সুবহান কার ইসলাম প্রচার করতে চাও নবীর দরুদ কি আম বাদ দিয়ে এটা ফকির বাড়ি না এটা ফকির বাড়ি না হ্যাঁ জি কাদের ফকিরের বাড়ি মিলাদ হয় নাই কিয়াম হয় নাই বড় দুঃখ লাগে বাবা দুঃখ লাগে আমরা কোরস পাফিল করি দরবারে আমরা কটা খাওয়া দাওয়া মানুষকে খাওয়াই খাওয়ায় মাফ চাই খাওয়ায় মাফ চাই না বাবা আপনি ডাইকে আনছে আমার আপ্যায়নটা ভুল হইলে আমার মাফ করে দিয়ে কি করি আমরা একটু নবীজির দরুদ করি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির একটু সালাম জানাই এর জন্য আমাদেরকে বেদাতি বলা হয় কার ধর্ম প্রচার করতে চাও তুমি আমার বাংলাদেশে কিসের ধর্ম প্রচার করতে চাও পীর মুর্শিদের বিরুদ্ধে কথা বলো ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলো নবীর দরুদ কিয়ামের বিরুদ্ধে কথা বলো কার ধর্ম তুমি প্রচার করতে চাও পীর ফকিররা আসিল তাই ইসলামটা আছে এখনো পারবা না ধ্বংস করতে পারবা না যারা এর পাশে লাগছে ওগুলি ধ্বংস হয়ে গেছে এখনো সময় আছে বলি যদি মুক্তি পেতে চাও আমার নবীর সঙ্গে প্রেম করো যাদেরকে তুমি নামাজের মধ্যে সালাম দাও আহলে বায়াত তাদের সঙ্গে প্রেম করো যাদেরকে তুমি নামাজের মধ্যে সালাম দাও সলেহীন আল্লাহর ওলি যারা তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করো প্রেম না থাকে সলেহীনদের মহব্বত না থাকে তোমার ওই ইবাদত চার পয়সার কাজে লাগবে না আর কতদিন মানুষকে গোমরা করতে চাও এক ফাতোয়া দিছে কয়দিন মক্কা মদিনায় তো মিলাদ কি হয় না হয় না উনি কি মক্কা হয় না মক্কা মদিনায় ঈদ মিলাদ নবী করেন না করেন এখন অবশ্যই করে তিন দিনের ছুটি দিছে সৌদি সরকার গতবার দিছে দুই দিনই বার দিছে তিন দিন আমাকে বাংলাদেশও রাষ্ট্রীয় ভাবে ঈদ মিলাদ নবী হয়েছে না আর কয়দিন পর দেখবি 18ই জিলহজ পালন হইতেছে গাদিরে খুব দিবস মাওলা আলীর মাওলা ইয়াদ দিবস যত মিথ্যা প্রচার করবা তত সত্য প্রচার বের হয়ে আসবে বের হয়ে আসবে গাবড়া চাইরা দিয়া বহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ এর ঘরে লাগা প্রেমে চাবি দেখা পাবি ফলা পিলা দেখছি যে দিন যাবি বাজার ফলা পিলা দেখছি যে দিন যাবি দেখা পাবি নিরঞ্জনকে পাবি তুর বৈঠাকেতে
বসিয়া কেবলার কোতে তালা শুনে নিরঞ্জনকে ভাবি ইয়া বারবা জানে তালা শুনে নিরঞ্জনকে ভাবি আমার বন্ধু রে তালা শুনে নিরঞ্জনকে পাবি ওই আগে নয় দরজায় মারো তালা ওই দরজায় দিল বেহরুপের ছবি রে পাগো ওই দরজায় বেহরুপের ছবি দেখা পাবি খানা পিলা দেশে যে দিন যাবি মানুষ খানা পিলা দেশে যে দিন যাবি দেখা পাবি খানা পিলা দেশে যে দিন যাবি বাজার খানা পিলা দেশে যে দিন যাবি দেখা পাবি খানা পিলা দেশে যে দিন যাবি আমার বাজা আল্লাহু হাজেরি আল্লাহু নাজেরি আল্লাহু মাই জানতে পাবি অনুরে আল্লাহু মাই জানতে পাবি হাসান বলোরে আল্লাহু মাই জানতে পাবি আল্লাহু হাজেরি আল্লাহু নাজেরি আল্লাহু মাই জানতে পাবি আমার বাজাতে আল্লাহু মাই জানতে পাবি আমার বাজাতে আল্লাহু মাই জানতে পাবি ওরে আল্লাহ আমার সঙ্গে আছে আল্লাহ আমার সঙ্গে আছে আল্লাহ আমার সামনে আছে আল্লাহ আমার মধ্যে আছে ডুবি পাগল ওরে আল্লাহ আমার মধ্যে আছে ডুবি দেখা পাবি মানাপিলা দেশে যেদিন যাবি দেখা পাবি মানাপিলা দেশে যেদিন যাবি মুরাকাবা ধ্যানের ঘরে ভাগে বিভক্ত করে ও আচ্ছা করতে হবে মুর্শিদের পাইরবি করতে হবে মুর্শিদের পাইরবি পাগল বনরে করতে হবে মুর্শিদের পাইরবি মুরাকাবা ধ্যানের ঘরে ইমারত বাবাজি তিন ভাগে বিভক্ত করে করতে হবে কাদির চানের পাইরবি আমার বাজানে করতে হবে কাদির চানের পাইরবি আমার বন্ধু রে করতে হবে কাদির চানের পাইরবি দিনের ঘরে পড়িলে মিল দিনের ঘরে পড়িলে মিল এষ্ট হাওয়া পড়িলে ঢিল খাবি সাধক খালি বলে এগুলো কুলু খাবি দেখা পাবি খানা ফিলা দেশে যেদিন যাবি রে মানুষ খানা ফিলা দেশে যদি যাবি দেখা পাবি খানা ফিলা দেশে যেদিন যাবি তোরাই খানা ফিলা দেশে যেদিন যাবি দেখা পাবি ওরে মানুষ ফানা ভিল্লার দেশে যাইবি যাবি দেখা পাবি ফানা ভিল্লার দেশে যাইদিন যাবি এই যে ফানা ভিল্লার দেশে যেদিন যাবি দেখা পাবি মানুষ ফানা ভিল্লার দেশে যেদিন যাবি ফানা ভিল্লার দেশে যাইদিন
বাবু খানা ভিল্লার দেশে জেদি জাবি আমাদের মুখশেদ প্রভু জেলার তরিকত পেডারেশনের সম্মানিত